বন্যার কারণে সিলেটের শিক্ষা বোর্ড সহ কারিগরি ও মাদ্রাসা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা আট জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিলেট বিভাগের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ যেখানে বহু স্কুল কলেজ ডুবে গেছে আবার ঘর বাড়ি ডুবে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার হচ্ছে পরীক্ষার অংশ নেওয়ার মতো পরিস্থিতিও নেই শিক্ষার্থীদের সার্বিক দিক বিবেচনায় আট জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং নয় জুলাই থেকে আগের রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে স্থগিত পরীক্ষাগুলোর তারিখ পরে জানানো হবে একই সঙ্গে আবারও শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি হিসাবে স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে